Assalamualaikum everyone, welcome to my channel Sipa Cooking Studio. সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। এখন রমজান মাস, ইফতারিতে কিন্তু আমাদের কোনো না কোনো একটা শরবতের রেসিপি রাখতেই হয়। আর সেটা যদি হয় একটু টক ঝাল মিষ্টি, তাহলে কেমন হয় বলুন তো? আমার তো মনে হয় মুখের রুচিটাই পরিবর্তন হয়ে যাবে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো এরকম চার রকমের টক ঝাল মিষ্টি শরবতের রেসিপি। তাহলে চলুন দেখে নেবেন। আমি দুইটা আম নিয়ে নিয়েছি। আমি বড় কাঁচা আম পাইনি, তাই এরকম সাইজের দুইটা আম নিয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এখন আমের সিজন, প্রচুর পরিমাণে কাঁচা আম পাওয়া যায়। কাটা হয়ে গেছে, আমি এক কাপ পরিমাণ কাঁচা আম নিয়েছি। এবার একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, দিয়ে দিলাম এক কাপ কাঁচা আম আর চার চা চামচ চিনি। এখন লাগবে আমার গোলমরিচ, আমি সাদা গোলমরিচের গুঁড়া নিয়েছি এক চামচ। আর লাগবে বিট লবণ, বিট লবণ নিয়েছি এক চা চামচ। আর একটা কাঁচামরিচ এরকম ছোট ছোট টুকরো করে দিয়েছি। আর পানি নিয়েছি 200 গ্রাম। এবার আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, ব্যাস আমার কাঁচা আমের শরবত রেডি। আমি দুটো গ্লাসে ঢেলে নিলাম। অবশ্যই বাসায় ট্রাই করবেন, খেতে ভীষণ মজা হয় এটা। আমি দুটো বরফ টুকরো দিয়ে দিলাম এবং ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম পুদিনা পাতা। আমি এখন আপেলের শরবত বানাবো, এর জন্য আপেল নিয়ে নিলাম। একটা আপেলের খোসা ছাড়িয়ে নেব। আমি এখানে সবুজ আপেল নিয়েছি, কারণ সবুজ আপেল একটু টক হয়, লাল আপেলের থেকে মিষ্টি কম, তাই এটা থেকে শরবত বানালে ভালো হবে। আপনারা চাইলে লাল আপেল থেকেও বানাতে পারেন। আমি 1.5 কাপ আপেলের টুকরো নিয়েছি, 1/2 কাপ চিনি নিয়েছি, 1 চামচ লেবুর রস নিয়েছি। এটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিলাম। এবার সব উপকরণগুলো দিয়ে দেব, চিনি, লেবুর রস, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ। এবার অ্যাড করব 400 গ্রাম পানি। আপনারা পানির পরিমাণ আরেকটু বাড়িয়েও দিতে পারেন বা কমও দিতে পারেন। এবার ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, বাস রেডি আমার আপেলের শরবত। সবাই বলতে পারেন আপেলের শরবত, আপনি বললেন টক ঝাল মিষ্টি। হ্যাঁ, এই যে লেবুর রস দিলাম আমি এবং সবুজ আপেল নিয়েছি, এই জন্য আপেলের জুসটা মিষ্টি হবে না, একটু টক টক থাকবে। আমি মিক্স ফলের শরবত বানাবো, এর জন্য আমি বেশ কয়েক রকমের ফল নিয়ে নিয়েছি। কিছু ফল ছোট টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর কিছু ফল কাটার বাকি আছে, আমি এগুলো ছোট টুকরো টুকরো করে কেটে নেব। আমি একটা পেশ ফল নিয়েছি, এটা বাংলাদেশে পাওয়া যায় খুব কম, কিউব করে কেটে নিলাম। আর নিয়েছি একটা নাশপাতি, এটাকেও আমি কিউব করে কেটে নেব। আমি এখানে মোট 8 রকমের ফল নিয়েছি, আপেল টুকরো, কলার টুকরো, কালো ফলটাকে মিত্তিলি বলা হয় ইতালিতে, বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না সঠিক, কিউই, নাশপাতি, মালটা, স্ট্রবেরি এবং পেশ ফল। আমি প্রথমে মালটার রসটা চিপে দিয়ে দেব। এবার বাকি ফলগুলো এক একে সব দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম কয়েক টুকরো বরফ, 1/2 কাপ চিনি, আর দিয়ে দিলাম 1/2 লিটার পানি। এবার আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে, ঢালার সুবিধার্থে আমি ছোট একটা জারি নিয়ে নিলাম। এবার পরিবেশনের পালা, আমি দুটো গ্লাসে ঢেলে নিলাম। এই শরবতটা খেতে টক এবং মিষ্টি দুটোই হবে, কারণ এখানে সব ধরনের ফল আছে, টক মিষ্টি। দিয়ে দিলাম 2 টুকরো বরফ,
আমি যে যে ফল দিয়েছি ওইগুলো দিতে হবে এমন কথা না, আপনারা আপনাদের পছন্দ মতো ফল দিয়ে এই মিক্স শরবতটা বানাবেন। আনারসের শরবত বানানোর জন্য আমি নিয়ে নিলাম আনারস, আনারস কেটে নিলাম আমি ছোট ছোট করে, এভাবে টুকরো টুকরো করে নিয়েছি। আমি এক কাপের বেশি আনারস নিয়েছি, মানে উঁচু উঁচু এক কাপ। একটা ব্লেন্ডার নিয়ে নিলাম, দিয়ে দেব 2 টেবিল চামচ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু এর থেকে কমিয়ে দিলে আর খেতে ভালো লাগবে না। দিয়ে দিলাম 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে কালো গোলমরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। দিয়ে দিলাম 250 ml পানি, আপনারা পানির পরিমাণ এর থেকে বেশিও দিতে পারেন। এবার আমি ব্লেন্ড করে নেব। হয়ে গেল আমার আনারসের শরবত। ঢালার সুবিধার্থে আমি ছোট্ট একটা জারে ঢেলে নিলাম। এবার পরিবেশনের পালা, 2টি গ্লাসে ঢেলে নিলাম। দিয়ে দিলাম 2টা বরফ টুকরো। ব্যাস হয়ে গেল আমার আনারসের শরবত। এটা খেতে ভীষণ মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে কিন্তু ভুলবেন না খেতে কেমন হলো।